হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে চলে আসছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, এবং মেকআপ টিউটোরিয়ালটা হবে গোল্ডেন গ্ল্যাম মেকওভার, যেটা আপনি রাতে হোক আর দিনে হোক দোনো সময় আর কি আপনি ক্যারি করতে পারবেন। তো আমি এখন মেকআপটা শুরু করব, আর আজকে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি, তো ভুল হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমি অবশ্যই কোনো মেকআপ আর্টিস্ট না, আমি জাস্ট নিজে যতটুকু পারি আমি ট্রাই করি আপনাদের সামনে ওইটাই তুলে ধরার। তো প্রথমে আমি আমার হেয়ারটাকে বেঁধে নিব। দেন আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিব, আর ময়শ্চারাইজার হিসেবে আমি আজকে এটা ইউজ করতেছি পন্সের। ফেসটাকে নাইট মেকআপ হোক আর ডে মেকআপ হোক, ফেসটাকে অবশ্যই ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। এবং আমি এটার সাথে একটা মিস্ট ব্যবহার করতেছি, আপনারা এটা সেটিং স্প্রে আর বলতে পারেন, আপনারা এটা মেকআপের শেষেও ইউজ করতে পারেন, আমি শেষেও ইউজ করবো আর প্রথমে ইউজ করতেছি। আমি আমার আইব্রোটাকে সেট করে নিব, আর সেটার জন্য আমি আজকে উষাজের আইব্রো কিট, এটা পাউডার কিট, আপনারা চাইলে ওদের আবার জেল ফর্ম যেটা হয় সেটাও আছে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। আপনারা স্পুলির মাধ্যমে এটাকে পারফেক্ট করে নিতে পারবেন, তো আমি স্পুলিটা এখন পাচ্ছি না, তাই আমি একটা মানে যখন কনসিলার ইউজ করবো তখন এটাকে আমি কার্ভ আউট করে নিব। আইব্রো করার পর একটা ফেসে আলাদাই ডেফিনেশন চলে আসে, আমরা রেগুলার মেকআপের জন্য কিছু করি আর না করি, আইব্রো আর হচ্ছে গিয়ে লিপস্টিকটা ইউজ করলেই আমাদের মেকআপে একটা আলাদা লুক চলে আসে, ফেসটা একটা আলাদা ডেফিনেশন চলে আসে। এখন আমি আইব্রোটা করার পর আইব্রোটা ক্লিনের জন্য একটা কনসিলার ইউজ করতেছি, তো আজকে আমি যে কনসিলারটা ইউজ করতেছি সেটা হচ্ছে W7 এই কনসিলারটা। আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ, আমি মিডিয়াম বেজটা নিয়েছি, আপনারা আপনাদের শেড অনুযায়ী নিয়ে নেবেন। আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন, বাট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব বেশি কমফোর্টেবল না, তাই আমি একটা ব্রাশ দিয়ে এটাকে কার্ভ আউট করে নিচ্ছি, আপনারা হ্যান্ডও ইউজ করতে পারেন। এটা কার্ভ আউট হয়ে গেছে, এখন আমি আমার বেস মেকআপে চলে যাবো। বাট আমি যেহেতু আজকে গোল্ডেন মেকআপ করবো সেক্ষেত্রে আমি গাইজ আমি এলেগার্লের কনসিলারটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আমার চোখটাকে প্রাইম করবো ফার্স্টে। হ্যাঁ, যে কোনো ধরনের বানানা পাউডার দিয়ে আপনি আপনার আইটাকে, যেটাকে এখন মাত্র আমি ব্লেন্ড করলাম, সেটাকে আপনারা সেট করে নিতে হবে। তো আমি সেট করার জন্য আজকে এই লুজ পাউডারটা ইউজ করতেছি, এটা হচ্ছে বানানা লুজ পাউডার বান্নাইয়ের, সেটা একটু অল্প পরিমাণে নিয়ে আমি আমার ফেস মানে আইটাকে একটু সেট করব। আমার বেসটা একদম রেডি হয়ে গেছে আই মেকআপ করার জন্য। গাইজ এখন আমি আমার আইলুকটার জন্য বিউটি ক্লিনসার এই প্যালেটটা নিচ্ছি, গর্জিয়াস নি, সেটা দিয়ে আমি এখন দিচ্ছি, এটা দিয়ে আমি এখন আমার আইলুকটা ক্রিয়েট করবো। সম্পূর্ণ আইলুক এই প্যালেটটা দিয়ে করবো না, বাট আমি আমার আইলুকের জন্য যে ফার্স্ট শেডটা ইউজ করবো সেটা আমি এই প্যালেটটাকে ইউজ করবো। তো ফার্স্টে আমি একটা পিঙ্কিশ লাইট পিঙ্কিশ টাইপের শেড নিচ্ছি, দিস ওয়ান একদম লাইট, সেটা নিয়ে সামান্য একটু একটা ব্লেন্ডিং ব্রাশে নিয়ে আমি আমার ক্রিজে ব্যবহার করবো। ইউ ক্যান সি দ্য পিগমেন্টেশন অফ শ্যাডো, জাস্ট একটা ডেফিনেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমার আইটা এটা হিউজ ডিফারেন্স।
একটা ব্লেন্ডেড লুক মাস্ট একটা মেকআপ লুকে যখন তুমি আমাদের আইটা একটু ব্লেন্ডেড থাকবে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে যে কোনো মেকআপ লুকে তখন ভালো লাগে যেহেতু আমি একটা কাট ক্রিজ লুক করতে চাচ্ছি সেহেতু আমার ক্রিজ লাইনে একটা ভালো ব্লেন্ডেড লুক অনেক দরকার দুইটা দেখা যাচ্ছে একদম সেম এখন আমি আমার এখান থেকে আমি একটা ডার্ক শেড নিব এটা হচ্ছে একটু পার্পলিশ টাইপের এই শেডটা এটা নিয়ে এইরকম একটা পেপার ব্রাশ নিব দিস ওয়ান এটা নিয়ে আমি জাস্ট প্লেস করে দিব আমাদের ক্রিজ লাইনে এটা ম্যাট কালার সো আমি ম্যাট কালারই ইউজ করব আমি কিন্তু ব্লেন্ড করছি না হ্যাঁ আমি জাস্ট প্লেস করতেছি ব্লেন্ডিং আমি পরবর্তীতে করব আগে প্লেস করতে হবে দেন ব্লেন্ড আমি প্লেস করে দিয়েছি এখন আমি সেম ভাবে এখানেও প্লেস করব প্লেস করা হয়ে গেছে এখন আমি আমাদের শ্যাডোটাকে নিয়ে আমি ভালোভাবে আগে যে ব্রাশটা নিয়েছিলাম ব্লেন্ডিং ব্রাশ এটাতে আমি কোনো শ্যাডো নিব না জাস্ট এই ব্রাশটা নিয়ে আমি একটা মানে দুইটা শ্যাডোকে মিক্স করে দিই যাতে এটা একটা ব্লেন্ডেড লুক আসে দুইটা চোখই আমি ব্লেন্ড করে নিছি এখন আমি এটাকে কাট ক্রিজ করব এবং কাট ক্রিজের জন্য আমি যে কনসিলারটা ইউজ করবো সেটা হচ্ছে এলেগালি এই কনসিলারটা এটা দিয়ে আমি আমার মিডলে একটু কাট হাফ কাট ক্রিজ করব সেটার জন্য আমি যে ব্রাশটা ইউজ করতেছি কাট ক্রিজের জন্য সেটা হচ্ছে এরকম একটা পেপার ব্রাশ নিয়ে আমি একটু করবো বিকজ ডিরেক্ট কনসিলার দিয়ে আপনি ইউজ করলে এটা বেশি বসে যাবে আমি হাফ কাট করে নিয়েছি এখন আমি এই চোখটাকেও সেম ভাবে হাফ কাট করে নেব গাইজ আমার কাট ক্রিজ করা হয়ে গেছে তো এখন আমি এই প্যালেটটা ইউজ করতেছি এই প্যালেটটা থেকে আমি একটা গোল্ডেন কালার ইউজ করব লাইক দিস কালার এই কালারটা ইউজ করব এটা এখানে একটু লাইট লাগতে পারে বিকজ বাট আমি এই গোল্ডেন কালারটা আমার হাত দিয়ে ফিঙ্গার দিয়ে আমি ইউজ করব বিকজ এটার পিগমেন্টেশনটা আপনি ফিঙ্গারে ভালো বুঝতে পারবেন আমার মনে হয় অনেক সুন্দর একটা পিগমেন্টেশন মানে এত ভালো সফট হাতে আমি ব্লেন্ড করে দিচ্ছি মানে এত সুন্দর পিগমেন্টেশন এটার আমি এবার আমার এই চোখেও সেম ভাবে দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো ব্রাশ ইউজ করে বসিয়ে দিতে পারেন বাট আমার কাছে ব্রাশের থেকে বেশি হাতেই ভালো পিগমেন্টেশন মনে হয় সো আমি তাই হাত দিয়ে দিয়ে নিচ্ছি আইয়া কিন্তু সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে আমাদের যে আমি ফেসে যে একটা ব্লেন্ডেড লুক ছিল এখন মনে হচ্ছে যে এটা পারফেক্ট এখন আমি এটাকে আমার যে ফার্স্ট প্যালেটটা ছিল বিউটি ব্লেন্ডের এই প্যালেটটা থেকে আমি ঠিক সেই সেম ব্রাশটা নিব নিয়ে এই যে অরেঞ্জটা আমি অরেঞ্জ না স্পিচ টাইপ শেড এটাই আবার নিয়ে একটু একটা ব্লেন্ডেড লুক দেওয়ার জন্য আবার আমি আমার ক্রিজে ব্যবহার করতেছি আমার আই মেকআপটাকে আরেকটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এই প্যালেটটা থেকে এটা একটা হচ্ছে গিয়ে গ্লিটার প্যালেট আমি একটা গ্লিটার শ্যাডো ইউজ করবো আর গ্লিটার শ্যাডো হিসাবে আমি গোল্ডেন কালারটা ইউজ করবো বিকজ আমি আমার আই লুককে গোল্ডেন রেখেছি তো আমি এই একটু লাইট গোল্ডেন কালার যেটা আছে এটা দিস এটা ইউজ করবো আমার এটা হচ্ছে একটা পিগমেন্টেশন টাইপের দেখতেই পারেন খুবই সুন্দর আমি এইটাই আমার ইয়েলো কালারের উপর লাগাবো এটা অনেক পিগমেন্টেড মানে গ্লো প্রয়োজন নেই যদি হাতের ডেফিনেশন ঠিক থাকে তাহলে আপনার গ্লো লাগবে না দেখতেই পাচ্ছেন একটা অনেক চেঞ্জ লুক দেখা যাচ্ছে
এখন আমি আমার হাতটাকে অবশ্যই ক্লিন করে নেবেন বিকজ এই গ্লিটার আবার আপনার ফেসে লেগে যেতে পারে। সো হাতটাকে পারফেক্টলি ক্লিন করা মাস্ট। গাইজ আমি আমার আইটাকে একদম ভালোভাবে প্রেপ করে নিছি। এখন আমি আপনার চাইলে আইলাইনার লাগাতে পারেন বা কিছু। তো আমি আমার চোখে প্রথমে একটা নুড কাজল ইউজ করতেছি, একটা নুড কাজল ইউজ করব। আমার চোখের কাজ পর্যাপ্ত পরিমাণে শেষ, এখন জাস্ট বাকি হচ্ছে কি আমার ফলস ল্যাশ ইউজ করা আর হচ্ছে গিয়ে চোখের নিচের একটু কাজ বাকি আছে। আমি আমার এখন আমি আমার বেসে চলে যাবো, বেস কমপ্লিট করার পর আমি আমার চোখের বাকি কাজটা শেষ করবো আর ফলস ল্যাশটাও করে নিচ্ছি। গাইস আমি এখন আমার ফেস মেকআপটাতে চলে যাবো, আমি অফ ক্যামেরা আইল্যাশটা করে নিয়েছি। এখন আমি ফেস মেকআপের জন্য সর্বপ্রথম আমি আমার ফেসে প্রচন্ড পরিমাণে পিগমেন্টেশন না পিম্পলের স্পট আছে, ইউ ক্যান সি, আমি এখন পিম্পলের স্পটগুলো ইরেজ করার জন্য এলে কালার অরেঞ্জ কালারটা ইউজ করবো। যদিও আমি একটা ফুল কভারেজের ফাউন্ডেশন ইউজ করতেছি, সো আমার এটা ইউজ না করলেও হয়, বাট আই থট যে এটা ইউজ করলে যারা আপনাদের ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেনও না তারাও এটা ইউজ করতে পারবে। হ্যাঁ আমি এইভাবে কিন্তু একটু ব্লেন্ডিং ব্লেন্ডিং ভাবে কনসিলারটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ, এবং এটা আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য ইউজ করবে বিকজ আই হ্যাভ লটস অফ ডার্ক সার্কেল। আমি যখন অনেক ছোট তখন থেকেই আসলে আমার ডার্ক সার্কেল আমার পাশে। আমি আজকে আমার চোখের উপর অনেক অত্যাচার করছি, প্রথমে অ্যাপ্লাই করছি হচ্ছে লেন্স, দেন আমি অ্যাপ্লাই করলাম ল্যাশ, যে দুইটা আমি কখনোই খুব বেশি ইউজ করি না সেগুলোই আমি আজকে ইউজ করছি। তো এখন আমি এটাকে ব্লেন্ড করবো, ব্লেন্ডের জন্য আমি আমার ফিঙ্গারটা ইউজ করবো। সবাই বলতে পারেন আল্লাহ আপু এতগুলো কিচ্ছু লাগবে না আপু, বিকজ আমার প্রচন্ড পরিমাণে ডার্ক সার্কেল এবং এগুলো আমি একটু ব্লেন্ড করে দেবো। আমি বলবো যাদের ডার্ক সার্কেল আছে থাকা বিবি ক্রিমের নিচে হলো এটা ইউজ করে দিবেন, তাহলে অ্যাটলিস্ট কিছু মানে আপনার ফাউন্ডেশন হোক বিবি ক্রিম হোক সবকিছু পারফেক্ট থাকে। ওকে এখন আমি আমার আই ম্যাজিকের এই ফাউন্ডেশনটা ইউজ করবো, এটা হচ্ছে আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক ফুল কভারেজ ফাউন্ডেশন যেটা আমার এখন রিসেন্ট ফেভারিট। তো এইটাকে আমি প্রথমে আমার ফেসে অ্যাপ্লাই করবো, ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি এইরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি বিকজ এটা প্রচন্ড পরিমাণে পিগমেন্টেড। আপনারা এইটা ইউজ করলে আমি এইটুকু বলতে পারি, আমি যারা কনসিলার ইউজ করতে চান না বা মনে করেন যে কনসিলার ইউজ করলে টাইম লাগতেছে তারা এটা চোখ বন্ধ, এটা কিন্তু আমার চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। আরেকটা কথা বলতে এটা কিন্তু আমার শেডের ফাউন্ডেশন না, বাট কিছুক্ষণ পর আপনারা বুঝতেও পারবেন না যে আমি আমার শেডের ফাউন্ডেশন না ইউজ করছি, আমি আমার গলাও দিয়ে নিতেছি বিকজ গলা আর ফেস যদি না মিলে তাহলে মেকআপটা অনেক খারাপ লাগবে। ভিজিয়ে নিলাম যাতে স্পঞ্জের মতো কাজ করে। আমি একটু লাইট ওয়েট ভাবে লাগাইছি, একদম হাই ফুল কভারেজের জন্য যেহেতু ইউজ করতেছি বাট একটু লাইট ওয়েট ভাবে লাগাচ্ছি। হ্যাঁ আপনারা যদি একটু ফুল বেস চান বা ফুল ম্যাট চান, আমারটাও ম্যাট হবে বাট আমি একটু লাইট ওয়েট ভাবে লাগাইছি, আপনারা একটু ডিপভাবে নিয়ে ইউজ করতে পারেন। এখন দেখতে আমাকে ভূতভূত লাগতে পারে বাট কিছুক্ষণ পর আর আমাকে ভূতভূত লাগবে না। এখন আমি আমার কনসিলারটা ইউজ করবো এবং কনসিলারের জন্য আমি ইউজ করতেছি হচ্ছে আবারও এলেগালের কনসিলারটা। তো এলেগালের কনসিলারটা আমি এটা আর হচ্ছে W7 কনসিলারটা মিক্স করে লাগাবো। মানে আমরা যারা মানে যারা পারফেক্টভাবে আইজের মানে আমার মতো যারা আছেন যারা পারফেক্টভাবে আইজের এটা এখনো হয় না সাইজটা কনসিলার ইউজ করি না, তারা এইভাবে একটা লাইন দিয়ে আপনার আই লুকটাকে একদম শার্প করতে পারে। না কপাল এখন আমি ইউজ করবো হচ্ছে W7 এটা এটাও এটার সাথে মিক্স করবো হালকাভাবে, এটা আমার সাথে সেম টোন বলবো না, এটা আমার একটু ডার্ক তাও আমি মিক্স করে লাগাচ্ছি বিকজ এটা একটা পার্টি মেকওভার বলতে পারি আমরা, আবার আউটিং মেকওভার বলা চলে। ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি, আমি আমার বানানা লুজ পাউডারটা দিয়ে যেটা সর্বপ্রথম ইউজ করেছিলাম দিস ওয়ান এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিব। গাইজ এখন আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি,
আমি এখন আমার ফেসটাকে মানে আগে লোয়ার লাইশ লাইনের কাজটা সেরে ফেলি। তো লোয়ার লাইশ লাইনের কাজের জন্য সর্বপ্রথম আমি এরকম আরেকটা পেপার ব্রাশ নিচ্ছি, নিয়ে এই ইনার কর্নারে কাজ করবো। এটাতে আমি ফার্স্টে যে গোল্ডেন শেডটা ইউজ করছিলাম সেটাই ইউজ করছি সুন্দরভাবে। আমি আমার ইনার কর্নারটাতে এই ইয়েলো শেডটা ইউজ করতেছি। সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, আমি ইনার কর্নারটাতে ইউজ করার পর ভালোভাবে এই ইনার কর্নারে হাফ কাট করার পর দেন আমি ইউজ করবো আমার সর্বপ্রথম প্যালেটটা, সেটা হচ্ছে এটা। এইটা থেকে আমি আমার যে পার্পল কালারটা নিয়েছিলাম সেটা ইউজ করব, সেটাও ইউজ করব আমার এই পেপার ব্রাশটা দিয়ে। এটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন ইউজ করে নিচ্ছি। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে ফেলবো। আগে আমি আমার ফেসটাকে কন্ট্রোলের আগে আমি একটু মাস্কারা কয়েক ফোট বেশি না, অল্প কিছু মাস্কারা ইউজ করবো, যেহেতু আমি আমার লাইনার ইউজ করছি না। তো আমি এই মাস্কারাটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে কার্ল করে নিচ্ছি। লেন্স পরার কারণে আমার চোখটা প্রচন্ড পরিমাণে ওয়াটারি হয়ে আছে, ইউ ক্যান সি গাইস আমার চোখটা কি পরিমাণে ওয়াটারি হয়ে আছে। ওকে, এখন আমি যেহেতু আমার সব হয়ে গেছে কমপ্লিটলি, এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোলের জন্য আমি আমার এটা মোস্ট ফেভারিট ইউজ করবো, এটা যেহেতু ভেঙে গেছে, বাট আমি এটাকে ছাড়তে পারতেছি না কোনো মতে, বিকজ ইটস সো সো পিগমেন্টেড। ওকে, আমি এই ডিপ ব্রাউনটা ইউজ করবো, এখানে একটা লাইট ব্রাউন আছে, আমি ডিপ ব্রাউনটা ইউজ করবো বিকজ আমার ফেসটা প্রচন্ড পরিমাণে সাদা লাগতেছে। তো সাদাটাকে কমানোর জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। হ্যাঁ, অবশ্যই এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলতেই হবে। ডাবল চিন যাদের আছে, আমারও আছে, যাদের নেই তারা না করলেও পারবে। ডাবল চিন ইদানিং হচ্ছে, আমার আগে ছিল না ডাবল চিন। এখন আমার ফেসটা একটু শার্প রাখতেছে। নোজটাকে অবশ্যই, যাদের আমার মতো সমস্যা আছে নোজে, তারা অবশ্যই নোজটাকে একটু এরকম একটা ব্রাশ দিয়ে নোজটাকেও একটা ডিফাইন দিয়ে দিবে। হ্যাঁ, ডেফিনেশন যাতে নোজেও থাকে, ডিফাইন করে দিচ্ছি বিকজ আমার নোজেও একটু ডেফিনেশন দরকার। নোজটাকে ডিফাইন করার পরবর্তীতে নোজটা আমার ডিফাইন হয়ে গেছে, এখন আমি আমার ফেসে ব্লাশ ইউজ করবো। এবং ব্লাশের জন্য আমি সেম প্যালেটটা থেকে এই ডার্ক পিঙ্কটা ইউজ করতেছি। আপনারা চাইলে লাইট ইউজ করতে পারেন বিকজ আমার ডার্কটা ভালো লাগে। একটু স্মাইল দিয়ে খুবই পিগমেন্টেড নোজের নিচে, এখানে আমার একটু বেশি পড়ে গেছে, এটাকে আমি একটু কমাবো। আর এটা কমানোর জন্য এইভাবে একটা পাউডার নিয়ে জাস্ট ড্যাপ ড্যাপ করে দিচ্ছি, জিনিসটা একদম বেশি না লাগে, হেভি না লাগে। ওকে, এখন লাস্ট বাট নট দ্য লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট আমাদের মেকআপে, সেটা হচ্ছে হাইলাইটার। আর হাইলাইটারটা আপনারা আগে পরে করে ইউজ করতে পারেন। তো আমি আজকে যে হাইলাইটারটা ইউজ করবো ওটাও সেমই, বাট এটা একটা পিঙ্ক হাইলাইটার আছে, একটা গোল্ড আছে, আমি পিঙ্কটা ইউজ করবো বিকজ এটা খুব 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 পরিমাণে আমাদের স্যুট করে। একটা সোয়াইপে এত পরিমাণ পিগমেন্ট এটা। এখন আমি আবার একটু পিগমেন্টেশন এখানে আমি হাত দিয়ে আমি লাগাচ্ছি, যদি আমার কাছে ব্রাশ আছে কেন জানি না হাত দিয়ে লাগাচ্ছি। এটা লাগাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ফেসে, বেয়ার ফেসে আপনাকে একটা গ্লো দিবে। আমি আমার ইনার কর্নার এবং কপালে লাগিয়ে দিই। ইনার কর্নারে আপনাদের না লাগালেও চলবে বিকজ আমি অলরেডি লাগাইছি একটু শিমারি কালারটা, তাও আমি একটু মানে সেম লুক দেওয়ার জন্য ইনার কর্নার কর্নারও লাগাচ্ছি। ব্রাবনেও লাগাবেন বিকজ ব্রাবনটা যাতে দেখতে একটা হাইলাইটেড লুক লাগে কপালে। ফর দ্য গ্লেজ, নট গ্লেজের জন্য আমাদের হাইলাইটার যতই পিগমেন্টেশন হোক না কেন, গ্লেজ যখন মারবে তখন দেখতে জিনিসটা মানে সুন্দর লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটিং স্প্রে, তো আমি আমার হোমমেড সেটিং স্প্রেটাই লাগাচ্ছি। এখন আমি সেটিং স্প্রে পর লাগাবো হচ্ছে গিয়ে লাস্ট আমাদের মেকআপের একদম লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে লিপস্টিক, যেটা আমাদের মেকআপ একদমই ইনকমপ্লিমেন্ট কমপ্লিট। সো আমি এটা দুই হওয়ার হতে হতে আমি লিপস্টিক লাগিয়েছি। গাইজ, আমি আমার ফাইনাল লুক নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, বাট আই ট্রাই মাই বেস্ট।